হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত কথা বলবো রিং আইডি কোম্পানিকে নিয়ে কারণ ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন গুগল প্লে স্টোর থেকে রিং আইডি সরিয়ে নেওয়া হয়েছে এর জন্য আমরা অনেক চিন্তায় পড়ে গেছি এখন আমাদের করণীয় কি আমরা যারা ভুক্তভোগী রয়েছি এখান থেকে কিভাবে টাকাটা পেতে পারি যদি আইন প্রশাসন থেকে টাকাগুলো ব্যাক করে এখন ব্যাক করবে কি না সেটা খুবই বলা মুশকিল তবে যদি করে যদি আমরা মানববন্ধন করে যদি কোনো একটা ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের করণীয় কি হবে বা কী দেখালে আমরা টাকাটা পেতে পারি এই বিষয়টি নিয়েই কথা বলবো অবশ্যই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ অব সে সুবিধে দেখার চেষ্টা করবেন তাহলে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো আমরা জানি রিং আইডির বর্তমান অবস্থা কি বা কোন অবস্থাতে রয়েছে সাইফুল ইসলাম গ্রেপ্তার ইত্যাদি ইত্যাদি রিং আইডির এজেন্টরাও আমাদের জন্য কিছু করছে না এমনকি রিং আইডির যে সিও আছেন তিনি লাইভে এসে আমাদের যে কথাটি বলেছেন এ কথার কোনো আসলে দাম পেলাম না ঠিক আছে তারা যে বলেছিল আপনি দশ টাকা ইনভেস্ট করেছেন এখান থেকে অবশ্যই বিশ টাকা পাবেন প্রয়োজন হলে নেটওয়ার্ক বিক্রি করে আপনাদের টাকা দিবো যাই হোক এখন এরা কী করবে আসলে কোনো কিছু বলা যাচ্ছে না তার কারণ দেখুন যদি আমাদেরকে সত্যিই ভালোবাসতো যদি রিং আইডির সিও যিনি হচ্ছে বর্তমান ক্যানাডায় থাকেন সাইফুল ইসলাম অবশ্যই আমাদের জন্য যে কোনো একটা ব্যবস্থা এতদিনে করত। আইনি ঝামেলায় পড়েছে এসবের সমাধানের জন্য একটা ব্যবস্থা করতো বাট করে নাই আচ্ছা যাই হোক এখন আমাদের করণীয় কি দেখুন আমাদের একটাই করণীয় রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট মানববন্ধন একটা মানববন্ধন অলরেডি এজেন্টটা ক্যান্সেল করে দিয়েছে হয়তো আমরা করতে পারতাম কষ্ট হলেও বাট সেটা করতে পারলাম না এখন আমাদের মেইন করণীয় হচ্ছে যদি আমাদের টাকা মানে সরকারিভাবে ব্যাক করা হয় তাহলে আমরা কীভাবে টাকাটা পেতে পারি দেখুন আপনারা অবশ্যই যে কাজটি করে রাখবেন আপনারা সুন্দর করে ফোর লাইন দেখতে পাচ্ছেন ফোর ডট লাইন এইখানে একটা ক্লিক করে দিয়ে এইখানে আপনাদের আইডি নাম্বার দেখতে পারবেন ঠিক আছে এইটা সুন্দর করে স্কেন শট নেবেন স্কেন শট নেওয়ার দরকার নেই বেটার হবে স্ক্যান রেকর্ড করলে ঠিক আছে এইটা ফার্স্ট নেবেন তারপরে আপনারা কি করবেন তারপরে আপনারা এখান থেকে কমিউনিটি জবসে ক্লিক করে দেবেন কারণ আপনারা তো জানেন গুগল প্লে স্টোরে বর্তমান অ্যাপ্লিকেশনটা নেই সরিয়ে নেওয়া হয়েছে এখন কখন আসবে বা কী হবে এটা কিন্তু আমরা কেউ শিওর দিয়ে বলতে পারছি না ঠিক আছে এর আগেও এরকমটা হয়েছে আবার পরে হয়তো অ্যাড হয়েছে তবে আপনারা কেউ বর্তমানে কেউ আনইনস্টল করবেন না রিঙেরি অ্যাপটি যদি আনইনস্টল করেন তাহলে দেখা যাবে যে আপনাকে হয়তো আবার কারো কাছ থেকে নিতে হবে বাট স্টোর থেকে ইনস্টল করতে পারবেন না আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝলেন যাই হোক এখন আপনারা কী করবেন আইডি নাম্বারটা স্ক্যান রেকর্ড করবেন আইডি নাম্বার তারপর আপনারা কী করবেন কমিউনিটি জবে ক্লিক করবেন কমিউনিটি জবে ক্লিক করার পরে আপনারা এখান থেকেও আপনারা একটা স্ক্যান রেকর্ড করবেন এক কথায় টোটালি এক মিনিটে একটা স্ক্যান রেকর্ড করবেন না হয় আপনারা স্ক্যান শট নেবেন ঠিক আছে তারপরে আপনারা কী করবেন আনকাশে ক্লিক করবেন আন কাছে ক্লিক করার পরে আপনারা এখানে একটা স্ক্যানশট অথবা আপনারা কি করবেন স্ক্যান রেকর্ড করবেন কারণ আপনি এখান থেকে কত টাকা পেমেন্ট পেয়েছেন এটার কিন্তু প্রুভ রয়েছে কারণ আপনি যদি এখান থেকে পেমেন্ট পান অর্থাৎ লাভবান হন তাহলে কিন্তু আপনাকে টাকা ব্যাক করা হবে না ঠিক আছে যারা এখান থেকে এক টাকাও তুলতে পারে নাই হয়তো টাকা তারা পাবে কিন্তু আমরা পাব না আশা করি ক্লিয়ার বুঝতে পারলেন এই তিনটি কাজ অবশ্যই করবেন ঠিক আছে আপনার আইডি নাম্বার তারপর এখান থেকে টাকা পেয়েছেন কি না এটার রেকর্ড ঠিক আছে এক কথা স্ক্যান রেকর্ড তারপর আপনাদের রেফার করতে অবশ্যই থাকবে এটা তো আর কেউ মনে করেন যে নকল করতে পারবে না তাই না কারণ দেখুন রিং আইডি অনেক ইউজারে রয়েছে অনেকের আবার কি কিনাই মনে করেন যে মেম্বারশিপগুলো নাই। ঠিক আছে তারা যাতে কোনো প্রকার প্রতারণা করতে না পারে এর জন্যই কিন্তু বললাম তার কারণ দেখুন অনেক সময় হয়তো হতে পারে যে কমিউনিটি জবটাও এখানে নেই তখন কি করবেন তখন তো আপনারা এই স্ক্রিন রেকর্ডটা বা শর্টটা নিতে পারবেন না তখন যদি মানে যারা এখান থেকে মেম্বারশিপ নেয় নেন তারা যদি বলে আমরাও নিয়েছি আমাদের আইডি নাম্বার এইটা তখন তো তারা প্রতারণা করলেও করতে পারে ঠিক আছে এক কথায় আসলে কোনো কিছুই বলা যাচ্ছে না মানে আমাদের যেটা করণীয় এক টাকাও তুলতে পারে নাই আমার মনে হয় এই কাজগুলো করে রাখলে করে রাখলে বেটার হয় দেখুন এখন আপনাদের একটা কথা বলি বা আপনারা একটা কোর্সেনও করতে পারেন যে ভাইয়া আমরা যে এখান থেকে মোবাইল ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মেম্বারশিপ অ্যাক্টিভ করেছে অর্থাৎ মেম্বারশিপ বাই করেছি এটার প্রমাণ তো অবশ্যই রয়েছে তাহলে এসব প্রমাণ কেন লাগবে আচ্ছা আপনি এখান থেকে শুধু কি মানে মোবাইল ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই পে করে মেম্বারশিপ অ্যাক্টিভ করেছেন নাকি এজেন্টদের মাধ্যমে করেছেন করেছেন কিনা দুই দুইভাবেই করেছেন এখন একটা কথা বলি আপনি এজেন্টের কাছে আপনি কি করেছেন সেন মানি করেছেন আচ্ছা সেটার প্রমাণ কতদিন থাকবে পনেরো ষোলো দিন তারপরে সেটার ট্রানজাকশন আর থাকবে না সেমভাবে আপনি অনলাইন থেকে যেভাবে আপনারা মেম্বারশিপ নিয়েছেন সেই টাকাগুলো ব্যাংকে জমা হয়েছে সেখানেও কিন্তু এই প্রুফটা আপনার কাছে থাকবে না ঠিক আছে ওই ট্রানজ্যাকশনটা হয়তো থাকবে না আপনারা তো অবশ্যই জানেন যে এই ট্রানজ্যাকশন হয়তো পনেরো দিন না ষোলো দিন পর থাকে না আর কি আপনারা আপনাদের বিকাশ অ্যাপস বা নগদ অ্যাপস রকেট রকেট অ্যাপস একটু চেক করে দেখতে পারেন এর জন্যে কিন্তু বিষয়টা বললাম আপনারা চাইলে এই কাজগুলো করে রাখতে পারেন তারপর এখানে আরেকটি মেন কথা আছে বা মেন ট্রফিক আছে সেটা হচ্ছে দেখুন আপনি এখান থেকে পেমেন্ট পেয়েছেন কি না সেটা কি আইন প্রশাসন তখন জানতে পারবে কেউ কি জানতে পারবে যদি টাকা ব্যাক করতে চায় তাহলে আপনি কি প্রুফ দেবেন যে আমি এখান থেকে এক টাকাও পাইনি কী প্রুফ দেবেন এটাই হচ্ছে আপনার মেইন কাজ অবশ্যই করে রাখবেন ঠিক আছে কারণ আপনি তো এখান থেকে পেমেন্ট পেতেও পারেন পেয়েও তো বলতে পারেন যে আমি এখান থেকে টাকা পাই নাই তাই না এর জন্য অবশ্যই আপনারা এই তিনটি কাজ করে রাখবেন তাহলে আর কোনো প্রকার সমস্যা হবে না যদি আমাদের দয়া মায়া করে মানে আমাদের উপর দয়া মায়া করে যদি টাকাটা ব্যাক করে সরকারিভাবে আর কি তাহলে অবশ্যই পেতে পারে। আপনারা অবশ্যই এই কাজগুলো করে রাখবেন যাই হোক এখন এখানে বিদয় নিব আপনাদের আরও একটু ক্লিয়ার করে দেই দেখুন আপনি যে এখান থেকে এই মোবাইল ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মেম্বারশিপ অ্যাক্টিভ করেছেন তাই না মানে সেই মোবাইল ইন্টারনেট যে ব্যাঙ্কিং রয়েছে বিকাশ হোক বা নগদ রকেট যেটাই হোক না কেন আপনি অবশ্যই প্রতিনিয়ত লেনদেন করছেন তাহলে আপনি পেমেন্ট পেয়েছেন কি পান নাই মানে এটার প্রুফ তো আপনি কখনোই দিতে পারবেন না তাই না এর জন্য অবশ্যই অবশ্যই কমিউনিটি জবে ক্লিক করে আনকাশে ক্লিক করে তারপরে অবশ্যই একটা স্ক্রিনশট শর্ট রেকর্ড নিয়ে রাখবেন ভালো হয় একটা ছোট্ট স্ক্রিন রেকর্ড করে রাখলে তাহলে সব প্রমাণই আমরা কিন্তু দিতে পারবো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সব বিষয় সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যেহেতু হেল্পফুল অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই বিষয় সম্পর্কে সবাই জানতে পারে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের কোনো ভিডিও মিস করতে না চাইলে তাহলে নিজ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন তাহলে রিং আইডি সহ যে কোনো ইনকাম রিলেটেড আপডেট আগে পেতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম